বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে সমবেত আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, যে কি দেখতে পাচ্ছি, যে জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের দেশের গরিব মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, 10 টাকা কেজির চাল, তারপরে যাদের কোনো ঠিকানা নাই, আশ্রয় নাই, তাদের জন্য বাড়ির ব্যবস্থা, এত কিছু করেছেন। কই আপনারা খালেদা জিয়ার সময় কিছু পাইছেন? কিছু পান নাই। সে আপনাদের জন্য কিছুই করে দিয়ে যায় নাই, বরং ভারতে গিয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্যে, কথা বলার জন্যে, দেশের বিষয় নিয়ে আলোচনা করার জন্যে। কিন্তু উনি যখন ইসে নামলো, ঢাকা এয়ারপোর্টে নামলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ভারতের প্রধানমন্ত্রীর সাথে আপনি কি তিস্তার পানি বণ্টন নিয়ে কথা বলেছেন, আমাদের দেশের সাথে ভারতের পানি বণ্টন নিয়ে কথা বলেছেন? তাই ও আমি তো ভুলে গেছি, দেশের কথা যে ভুলে যায়, দেশের জনগণের কথা যে ভুলে যায়, তারা এখনটা কি আবার আন্দোলন করতে চায়? তারা আন্দোলন করতে চায়, কত বড় দুঃসাহস! তারা জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়, হত্যার হুমকি দেয়, পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে, পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে। যতটুক বলেছেন চাপিয়ে যান, বেশি বাড়লে কি হয়, বেশি বাড়লে অধৈর্য যদি হয়, সহ্য শক্তি যদি হারিয়ে ফেলেন, তাহলে কি হবে, তাহলে যারা অধৈর্যশীল তাদের আল্লাহ তাআলাও পছন্দ করে না। আপনাদের মনে আছে, আপনারা 2001 সালের নির্বাচনে জেতার পরে ভোট কারচুপি করে জেতার পরে আপনারা এই আমাদের পাংশার বালিয়াকান্দি কালুখালীর মানুষদের সারা দেশে যে অত্যাচার নির্যাতন, যে মারপিট, হাতুড়ি পিটা, গাছ কাটা, মাছ মারা করেছিলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আপনাদের কিছু বলি নাই, আমরা সহ্য করছি। কিন্তু আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু আপনাদের কিছু বলি নাই, কিন্তু যদি আবার আপনারা শান্তিতে ছিলেন, আপনারা বিএনপি আমলের চেয়ে আওয়ামী লীগ আমলের শান্তিতে ছিলেন, যদি অশান্তি সৃষ্টি করেন, তাহলে কিন্তু আমরা ছেড়ে দেব না। আপনারা ইতিমধ্যেই আওয়ামী লীগের বেশ কিছু লোকজনের বাড়ি ভাঙচুর করছেন, আওয়ামী লীগের কর্মীদেরকে আপনারা মারপিট করছেন। আমরা পরিষ্কার বলে দিছি, আর যদি আমাদের কোনো আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কোনো নেতা কর্মীর উপরে হামলা করা হয়, যদি কোনো বাড়ি ভাঙচুর করা হয় কিংবা মারপিট করা হয়, আমরা প্রশাসনের আশ্রয় নেব। কিন্তু প্রশাসনের আশ্রয় যদি আমরা না পাই, আমাদের যারা অত্যাচারিত তাদের আশ্রয় না দেয়, আমরা কিন্তু তখন নিজেদের আত্মরক্ষার জন্য আইন হাতে তুলে নেব। আমরা 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 নিজেদের রক্ষার জন্য যা কিছু করার আমরা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি সেই নির্দেশ দিচ্ছি, আশা করি
এরপর থেকে বিএনপির কেউ যদি বাড়াবাড়ি করার চেষ্টা করে, ওই যে কাসিম কি করে যখন মনে করে যে তার অসুবিধা, সে করে কি মাথায় খোলের মধ্যে ঢুকা নেয়, আর যেই মনে করে কি এখন ওরা মনে করছে যে ওরা ক্ষমতায় চলে গেছে, এত সস্তা। আপনারা জনগণের জন্য কিছু করবেন না, আপনারা রাস্তাঘাট করবেন না, আপনারা এই পাংশার মানুষ, আপনারা কি এই অ্যাম্বুলেন্সটা দেখেন, পুলিশের গাড়ি, আমরা কিন্তু যেটা বলছি আমরা সহ্য করব, আইনের আশ্রয় নেব, তারপরেও যদি আমাদের লোকজনের ই করা হয় আমরা কিন্তু তার ব্যবস্থা নিজের হাতে তুলে দেব, এটা আমাদের পরিষ্কার কথা। আমরা আপনাদের শান্তিতে থাকতে দিছি, শান্তিতে থাকেন, অশান্তি সৃষ্টি করলে ভালো হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জনরতি শেখ হাসিনার কর্মী, আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজকে দেখেন পদ্মা সেতু অনেক বাধা দিচ্ছিল, বিএনপি অনেকভাবে ষড়যন্ত্র করছে, বিশ্বব্যাংক টাকা দেয় নাই, ব্যাংক এশিয়া টাকা দেয় নাই, জাইকা টাকা দেয় নাই, শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু তৈরি করছে। আপনারা ওই যে কি নাম, আরে না ওই যে ওদের বিএনপির ওই যে বিএনপি করে কি ওই বিএনপির অফিসে বসে বুলেটিন ছাড়ে, আপনাদের মনে আছে পাংশাদের সাবুর খালাতো ভাই কি নাম যেন রনো পাংশার ওই সাবুর খালাতো ভাই ছিল, এই আপনাদের গাড়িটা কি একটু পরে নিলে হইতো না, আমি আপনাদের বলি ওই রণ ছিল না, রণ পাংশা থাকতো আর বুলেটিন থাকতো, এর মারতো ওর সাথে সাদাবাজি করতো, হ্যাঁ দাদাবাজি করতো, এইগুলো করতো রণ, মনে আছে? ও আমার কাছে মাঝে মাঝে ফোন করতো, ফোন করলে আমি কথা যে কয় আমি কথা যে তুই আরো বেশি দিন পাংশা থাক, তুই যতদিন থাকবি প্রতিদিন বিএনপির 3,000 করে ভোট কমবি। আমি কইলাম তোর যদি টাকা পয়সাও লাগে আমার কাছে নিয়ে যা, তুই পাংশা থাক, বাবু মিয়া যদি টাকা পয়সা না দেয় আমি তোর টাকা পয়সা দেব। এই যে বিষয়টা ওই রিজভি যত ওই বিএনপির অফিসে বসে বুলেটিন ছাড়বি ওগরে তত ভোট কমবে, বুঝছেন না? ওগরে তত ভোট কমবে। তো ওরা যদি এই রিজভি যদি মুখ বন্ধ করে তাহলে কিন্তু ওদের জন্য ভালো। তো এখন আমি আপনাদের অনুরোধ করব, আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, আমরা বাংলাদেশ আজকে পৃথিবীর বুকে একটা উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠা পাক, এটা আমরা চাই। তো কাজেই আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, পদ্মা ব্রিজ উদ্বোধন হবে ইনশাল্লাহ, এবং নির্বিঘ্নে উদ্বোধন হবে। আমরা পঁচিশ তারিখে আমরা চেষ্টা করব একটা বড় পর্দা সরাসরি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্যে, সরাসরি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা কথা, যদি আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার ওই জনসভায় যাইতে বলে,
আমরা যতদূর পারি আমরা সাধ্যমতো ব্যবস্থা করব, যারা যারা যাবেন তাদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করব। আপনারা শুধু প্রস্তুত থাকবেন, আমরা নিজেরা অশান্তি চাই না, কেউ অশান্তির সৃষ্টি করতে আসলেও আমরা কাউকে ছাড় দেব না, এটা আমাদের পরিষ্কার কথা। তাহলে পরে আমরা কিন্তু সেই 2001 সালের বদলা সহ প্রতিশোধ নেব, এটা হলো আমাদের কথা। আমি আপনাদের কষ্ট করে এখানে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা সাংবাদিকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা যে প্রশাসন আমাদের যে এই শান্তিপূর্ণ মিছিল করার জন্যে যে সহযোগিতা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দিয়ে আপনাদেরকে এই প্রতিবাদ সভায় যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে শেখ হাসিনার পাশে থেকে আমাদের দেশকে উন্নতি শিখরে নিয়ে যাওয়ার জন্যে যে সংহতি প্রকাশ করেছেন সেজন্য ধন্যবাদ জানাই। আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন জয়।